আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কিভাবে চলব, আমরা কি করব করব না, এই ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি বিষয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। ঠিক সেইভাবে আমাদের কি সাপকে হত্যা করা উচিত, সেই সাপ এখন সাধারণ কোনো সাপ হোক বা ইচ্ছাধারী নাগিন হোক, সাপকে হত্যা করলে কি হয়, এই ব্যাপারে আমাদের প্রিয় নবী কি বলেছেন, আমি তা আপনাদেরকে জানাবো। সেই সাথে সাথে দুই ভাই মিলে যখন একটি নাগিন সাপকে হত্যা করল, তখন সেই দুই ভাইয়ের উপরে সেই নাগিনের বোন এমন কি প্রতিশোধ নিল যে যেটা দেখার পর আপনাদের হৃদয় কেঁপে উঠবে। আর তাই আমি আপনাদের সবাইকে বলবো, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। বন্ধুরা, এক গ্রামে দুই ভাই বসবাস করত। তারা ছোট থেকে সাপ ধরতে অনেক বেশি পছন্দ করত আর সাপকে বিরক্ত করতে অনেক বেশি পছন্দ করত। তারা সুযোগ পেলেই সাপ ধরার জন্য জঙ্গলে মাঠে ঘাটে চলে যেত আর সাপকে ধরে সাপগুলোকে অত্যাচার করে মেরে যেখানে সেখানে ফেলে রেখে চলে আসত। সেই দুই ভাইয়ের মধ্যে যে বড় ছিল সে সাপ ধরা সবচেয়ে বেশি পারদর্শী ছিল আর যেখানে সেখানে মাঠে ঘাটে বিভিন্ন উপায়ে সাপকে ধরত। যেমন ভিডিওটিতে আপনারা দেখতে পারছেন, সে সাপকে ধরার জন্য কত সুন্দর একটি ফাঁদ তৈরি করেছে, তাও আবার বেগুন দিয়ে। একটিবার ভেবে দেখুন, একটা মানুষের মাথায় কতটা বুদ্ধি থাকলে একজন মানুষ সাপ ধরার জন্য এরকম অদ্ভুত একটি ফাঁদ তৈরি করতে পারে। এই ঘটনাটিতে আমরা পরে আসছি, তার আগে সেই দুই ভাইয়ের একটি অদ্ভুত ঘটনা জেনে নিন। বন্ধুরা, একদিন সেই দুই ভাই বিকেলবেলা একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছিল, এমন সময় তাদের দুজনের চোখ একটি সাপের দিকে যায়, যেই সাপটি সে পাশ দিয়েই জঙ্গলের ভিতরে যাচ্ছিল। কিন্তু তারা সাপটিকে দেখা মাত্রই আর এক মুহূর্ত দেরি না করে সেই সাপটিকে হত্যা করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নেয়। কিন্তু তারা জানত না এই সাপটি কোনো সাধারণ সাপ নয়, এই সাপ ছিল একটি ইচ্ছাধারী নাগিন। তারা এই সাপের ব্যাপারে কোনো কিছু না জেনেই সেখান থেকে দুইটি লাঠি তুলল আর দুই ভাই মিলে দুইটি লাঠি মাটি থেকে তোলার পরে সেই সাপটিকে দুইজনে মিলে ক্ষতবিক্ষত করে ফেলল। আর তারা সেই সাপটিকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকল যতক্ষণ পর্যন্ত সেই সাপটি মৃত্যুবরণ করল না। তাদের লাঠির আঘাতে শেষ পর্যন্ত যখন সেই নাগিন মৃত্যুবরণ করল, তখন হঠাৎ করে সেই নাগিন সাপের রূপ থেকে মানুষের রূপ ধারণ করল। আর তারা দুই ভাই মিলে যখন এই দৃশ্য দেখল, তখন তারা রীতিমতো অবাক হয়ে গেল এবং কোনো মতে তাদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যেতে শুরু করল। তারা যদিও সেই নাগিনকে সেখানে মেরে ফেলে রেখে চলে গিয়েছিল আর ভেবেছিল এই নাগিন মরে গেছে, এই নাগিন তাদের আর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তাদের সব ধারণাই মিথ্যা প্রমাণ হল। কেননা সেই সময় সেই নাগিনের বোন ঘুরতে ঘুরতে তার নাগিনের মৃতদেহের কাছে আসল। বন্ধুরা, এরপরে ঘটনাটি কি ঘটল, বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এবং আপনারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দেননি, এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। বন্ধুরা, সেই মৃত নাগিনের ছোট বোন সেখানে আসা মাত্রই তার বোনের মৃতদেহ দেখার সাথে সাথে কান্না করতে শুরু করল এবং আশেপাশে তাকিয়ে দেখতে শুরু করল কে কিভাবে তার বোনকে হত্যা করেছে। কিন্তু আশেপাশে কাউকে না দেখতে পেয়ে সেই নাগিন তার মৃত বোনের চোখের দিকে তাকাল আর তার মৃত বোনের চোখের দিকে তাকিয়ে দেখতে পেল দুই ভাই মিলে তার বোনকে হত্যা করেছে। আর তারা তার বোনকে হত্যা করার আগে এত অত্যাচার করেছে এবং এমনভাবে মেরেছে, যেটা দেখে সেই নাগিনের অনেক রাগ হলো এবং সেখানে সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল
যেভাবেই হোক আমার বোনের হত্যাকারীদের উপরে আমি আমার বোনের হত্যার প্রতিশোধ অবশ্যই নেব। আর এরপরেই সেই নাগিন হঠাৎ করেই মানুষের রূপ থেকে সাপের রূপ ধারণ করে, আর সেই ছেলেগুলো যেই দিকে গিয়েছিল সেই ছেলেগুলোর গায়ের গন্ধ শুঁকে তাদের পেছন পেছন যাওয়া শুরু করল। আর সেই নাগিন তার মৃত বোনের প্রতিশোধ নেওয়ার জন্য সেই ছেলেগুলোর দিকে অনেক দ্রুততার সাথে যাওয়া শুরু করল। যেতে যেতে একটা পর্যায়ে সেই নাগিন সেই দুই ভাইকে দেখতে পেল, আর সেই দুই ভাইয়ের মধ্যে যে ছোট ছিল সে পিছনে থাকার কারণে নাগিন তার বিষাক্ত ফেনা তুলে তাকে দংশন করে মেরে ফেলল। আর নাগিন একজনকে হত্যা করার সাথে সাথেই সেখান থেকে পালিয়ে গেল, কেননা নাগিন বুঝতে পেরেছিল এই ছেলেটির ভাই নিশ্চয়ই তার বোনের মতো করে একেও হত্যা করে ফেলবে। কিন্তু নাগিন সেখান থেকে কিছু দূর যাওয়ার পরে সেই ছেলেটির দিকে তাকিয়ে থাকে এবং ছেলেটিকে ভালো করে চিনে নেয়। বন্ধুরা, সেই সময় এই দুই ভাই তাদের নানা বাড়িতে ঘুরতে এসেছিল, আর তারা নানা বাড়িতে ঘুরতে এসেই এক নাগিনকে হত্যা করে, আর সেই নাগিনের বোন তার বোনের হত্যার প্রতিশোধ নিতে ছোট ভাইকে মেরে ফেলে। আর এই ঘটনার পর বড় ভাই তার বাসায় চলে যায়, আর সাপ তার ছোট ভাইকে হত্যা করার কারণে সে এরপর থেকে নিয়মিত প্রতিদিন বিভিন্ন উপায়ে সাপকে ধরতে শুরু করে এবং সাপের উপরে অত্যাচার করতে শুরু করে। যেমন এই ভিডিওটিতে আপনারা স্পষ্ট দেখতে পারছেন, যেই দুই ভাই সাপকে হত্যা করেছিল তাদের মধ্যে বড়জন সাপকে ধরার জন্য কত ধরনের বুদ্ধি খাটাচ্ছে। আর সে এভাবে প্রতিদিন মাঠে ঘাটে যায় এবং মাঠে ঘাটে জঙ্গলে গিয়ে সাপকে ধরে, আর সেই সাপগুলোকে ধরে মেরে ফেলে। সে অনেক আগে থেকেই সাপকে ধরে সাপকে মেরে ফেলতে অনেক পছন্দ করত, কিন্তু যখন থেকেই একটি সাপ তার ছোট ভাইকে দংশন করে মেরে ফেলেছে, তখন থেকে সে সাপের প্রতি আরও বেশি অত্যাচার করা শুরু করেছে এবং যখনই কোনো সাপকে দেখেছে তখনই সেই সাপকে হত্যা করে মেরে ফেলেছে। কিন্তু একদিন সে যখন একটি বেগুন দিয়ে সাপের একটি ফাঁদ তৈরি করল সাপকে ধরার জন্য এবং সাপকে মেরে ফেলার জন্য, ঠিক সেই মুহূর্তে তার সাথে এমন একটি ঘটনা ঘটল যেটা সে কখনো কোনোদিন কল্পনাও করতে পারেনি। কেননা সে যখন এই ফাঁদটি তৈরি করে সেখান থেকে চলে যায়, তার ঠিক কিছুক্ষণ পরেই সেই ফাঁদে একটি সাপ আটকা পড়ে যায়। আর সেই সময় সে পাশ দিয়ে সেই নাগিন যাচ্ছিল, আর সেই নাগিন একটি সাপকে বিপদগ্রস্ত অবস্থায় দেখে সেই সাপের দিকে এগিয়ে আসছিল। কিন্তু এমন সময় সেই নাগিন দেখতে পেল এ তো সেই মানুষ যে তার বড় বোন নাগিনকে বিনা কারণে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। এরপর নাগিন সেই ছেলেটির উপরে হামলা করে বসল এবং তার উপরে এমন হামলা করল যে তাকে আস্ত গিলে ফেলতে শুরু করল। আর বন্ধুরা, এভাবেই সেই নাগিন দুই ভাইকে হত্যা করে তার বোনের হত্যার প্রতিশোধ নিল। এখন চলুন আমি আপনাদেরকে জানাই ইসলাম সাপকে হত্যা করার ব্যাপারে কি বলেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাপকে হত্যা করার ব্যাপারে কি বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ইরশাদ করেছেন, কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে, এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে, কেননা সে শয়তান। আবু দাউদ, হাদিস 5168। আর এই হাদিস থেকে আমরা স্পষ্ট দেখতে পারছি, আমরা যদি হঠাৎ করে কখনো সাপকে দেখতে পারি তাহলে সেই সাপকে হত্যা করা কখনোই ঠিক নয়। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছেন নিশ্চয়ই কোনো না কোনো কাজের জন্যই। তাই আমরা সাপকে হত্যা করার আগে অবশ্যই সাপকে তিনবার সতর্ক করব এবং জানার চেষ্টা করব এই সাপ কি আসলেই আমাদের ক্ষতি করতে এসেছে নাকি ভুলে এই জায়গায় চলে এসেছে। তবে বন্ধুরা, অনেক সময় সাপের রূপ ধারণ করে জিনেরাও বিচরণ করে, আর ঠিক এই কারণেই মাঝে মাঝে মানুষ সাপকে নিয়ে এমন অদ্ভুত কিছু জিনিস দেখতে পায় যেটা তারা কখনো কল্পনাও করতে পারেনি। যেমন ইচ্ছাধারী নাগ নাগিনী, অর্থাৎ ইচ্ছাধারী সাপ।
যে সাপগুলো চাইলেই তাদের রূপ পরিবর্তন করতে পারে এবং মানুষের রূপ ধারণ করতে পারে। আর তাই আমি আপনাদের আবারও বলবো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুন্দর একটি জীবন ব্যবস্থার শিক্ষা দিয়ে গেছেন। আপনারা সবসময় সেভাবে চলার চেষ্টা করবেন এবং তিনি সাপের ব্যাপারে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী কাজ করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।